মায়ের গলা টিপে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য হুগলির খানাকুল বালিপুর পঞ্চায়েতের দাসপুর গ্রামে। অভিযুক্ত ছেলে অনুপ পাত্র, মধুমিতা পাত্র ওই মহিলাকে গলা টিপে খুন করেছে, এমনটাই অভিযোগ তুলেছেন গোটা পরিবার। মায়ের গলা টিপে খুন করার অভিযোগে অভিযুক্ত ওই গুণধর ছেলেকে ইতিমধ্যেই খানাকুল থানা পুলিশ আটক করেছে বলে খবর। ছেলে মায়ের গলা টিপে খুন করেছে এমনটাই কিন্তু মারাত্মক অভিযোগ উঠল হুগলির খানাকুল এলাকার, বালিপুর পঞ্চায়েত এলাকার। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, যে ছবিটা পাত্র আসছি উঠল মহিলা, তার গলা টিপে খুন করছে ছেলে, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী, তার পরিবারের লোকজন। অনুপ পাত্র, তার মা ছবিতা পাত্র, 80 বয়স, বাড়ির ভিতরে খুন করছে ছেলে, এমনটাই কিন্তু অভিযোগের পর রীতিমতো দোলপাড় খানাকুল এলাকা। তবে খানাকুল থানা পুলিশ প্রশাসন ছবিতা দেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সাথে সাথে অভিযুক্ত অনুপকে কিন্তু আটক করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক রহস্য কী এখনও কিন্তু কেউ জানেন না। যেই ছবিটা আমরা দেখাবো এই মুহূর্তে, আমরা যে জায়গাটা আমরা আছি একবারে, এই হচ্ছে ছবিতা দেবীর বাড়ি, এবং এই বাড়ির ভিতরে কিন্তু অনুপ ও তার মা একই রুমের ভিতরে ছিল। তারপর বাড়ির লোকজন যখন ঘর খুলে, তারপর দেখা যায় মৃত ছবিতা দেবী। তবে পাড়ায় নাকি অনুপ তিনি স্বীকার করেছেন, নাকি ভুল কাজ করে ফেলেছেন, তবে এই শব্দ নিয়েই কিন্তু এখন তোলপার গোটা এলাকায়, গোটা গ্রামে চর্চা শুরু হয়ে গেছে। তাহলে এটা কি খুন করবার পরে স্বীকারোক্তি এক প্রকার? তবে অনুপ নাকি মানসিকভাবে সমস্যা ছিল, আরও ঘরের ভিতরে অংশটা দেখা পাচ্ছে। ঘটনার রহস্য কী এখনও কেউ জানে না। তবে পরিবারের অভিযোগ, অনুপ নাকি সে স্বীকার করেছে সকালের দিকেই যে ভুল কাজ সে করে ফেলেছে, এবং এই মৃত্যুর ঘটনায় সরাসরি অনুপের যোগ আছে, এবং অনুপই এই মৃত্যুর মূল চক্রে মূল দায়ী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ টুডে ইউটিউব প্ল্যাটফর্ম, আমি আছি কমলেন্দু পুরেল, গ্রাউন্ড রিপোর্টিং দেখাচ্ছি, যেখানেতে ছেলে তার মায়ের গলা টিপে খুন করে ফেলেছে এমনটাই কিন্তু মারাত্মক ঘটনা ঘটেছে এই এলাকায়। খানাকুল থানা পুলিশ প্রশাসন মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং অভিযুক্ত অনুপকে আটক করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কিনারা এখন কোথায়, কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, পোস্টমর্টম রিপোর্টই তা এখন কথা বলবে। তুমি তো বলবে সে বলেছে যে আমি মেরে ফেলে দিব, আমার কি আছে? দেখছি বলতে আমার তো যত 100% গ্যারান্টি ও মার্ডার করেছে, এইটাই আমার কাছে বক্তব্য। আমি না দেখলো একটা আনুমানিক। তো কিভাবে অনুপকে আর ওর মাকে কিভাবে পাওয়া গেল বাড়িতে? বাড়িতে আগে ও কপাট দিতে, যেটা আমি এসে শুনলাম সকালে, যে ওর মাকে কপাট দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তখন রাত্রে মারার হয়ে গেছে। এবার ওর বৌদি সকালে ঘুমতিন উঠেছে, বলছে মা কোথায় গেল, মাকে দেখতে পাইনি বলে। এই বউটা, এই যে আমাদের জামাইবাবু, জামাইবাবুটা ছিল, আর একটা পাড়ার একটা কাকা জেঠুর ছেলে ছিল, তাদেরকে দাঁড় করে দিয়া আর ঘরটা চাবি দিয়া, হচ্ছে আমার যে কাকি মারা গেল, ওর বাপের বাড়ি হচ্ছে মাইতিপাড়া, ওই মাইতিপাড়া তার মামাদেরকে ডাকতে গেল। তা বলছে এরকম তোমাদের ঘরে মা আছে? বলে না। তারপর ছুটে আবার বৌমা ছুটে ফের চলে গেছে ঘরে, তারপর ঘরটা খুলে দেখে যে তক্তপোষে শুয়ে রয়েছে। শাস্তি হওয়া অবশ্যই দরকার, কেননা যাতে এতে না ফিরে এই বউটা বাস করতে পারবে না, ও যদি কোনোটাকে ফেরত দেয় এই মেয়েটা থাকতে পারবে না এই বাড়িতে। পাড়ার লোক যাকে হোক ও মার্ডার করে দিবে, শাস্তি দাবি করছে। হ্যাঁ, শাস্তির দাবি এইটাই আমি চাই, যে শাস্তি হোক। পুলিশকে ধরে নিয়ে, ওর নিজের ছোট মামা তো বললো যাতে না ছাড়া পায় সেই ব্যবস্থা করতে বললো। পুলিশকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আপনার নাম? শ্রীকান্ত পাত্র। আমি ভুল কাজ করেছি, এবার ও তো বলছে খেপে গেছে, এবার কি হয়েছে আমরা কি করে জানবো? ঠিক আছে, আপনার নাম কি আছে? আমার নাম নয়নতারা।